তাইওয়ানের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির ডিপিপির প্রার্থী উইলিয়াম লাই। চীন বিরোধী নেতা হিসেবে পরিচিত তিনি। এরই মধ্যে পরাজয় মেনে নিয়েছেন লাইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী। শনিবার দেশটিতে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের ঘোষণা মতে 50 লাখের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন লাই। জয়ের পর প্রতিক্রিয়ায় লাই বলেন, চীনের ক্রমাগত হুমকি এবং ভীতি থেকে তাইওয়ানকে রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি। তাইওয়ান প্রণালীতে স্থিতাবস্থা বজায় রাখবেন তিনি। তবে নবনির্বাচিত প্রেসিডেন্টকে ভয়ঙ্কর বিচ্ছিন্নতাবাদী হিসেবে অভিহিত করে থাকে চীন। যুক্তরাষ্ট্র ও চীনের প্রভাব বিবেচনায় এবারের নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। 1996 সালে প্রথমবারের মতো প্রত্যক্ষ ভোটে তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এরপর থেকে গণতান্ত্রিক অগ্রযাত্রা ধরে রেখেছে দেশটি। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি শনিবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাইওয়ানের নির্বাচনের উপর সতর্ক নজর রেখেছিল চীন। নির্বাচনের দিনও তাইওয়ানের ভূখণ্ডে বেলুন উড়িয়েছে বেইজিং।